নমস্কার বন্ধুরা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব হলুদের উপকারিতা হলুদ যা আমরা রান্নায় মশলা হিসেবে ব্যবহার করে থাকি যে কোনো রান্নায় হলুদ দিলেই তার টেস্টই হয় অন্যরকম হলুদ হলুদ হলো বর্ষজীবী কন্দজাতীয় উদ্ভিদ এটি গোলাকার গাঠ বিশিষ্ট এর ভেতরের দিকটা পিত বর্ণ পাতা এক দেড় ফুট পর্যন্ত বড় হয় এর ফুল ফিকে সবুজ রঙের হয়ে থাকে এই হলুদের নভেম্বর মাসে এই গাছে ফুল আসে ছায়া ঘেরা স্থানে ও গাছের নিচে হলুদ ভালোভাবে বেড়ে উঠতে পারে বা হলুদের কোন অংশ আমরা কিভাবে ব্যবহার করব। তা আমরা দেখে নিই কাঁচা হলুদের পনেরো থেকে কুড়ি ফোটা রস সামান্য লবণ মিশিয়ে সকালে খালি পেটে খেলে কৃমির উপদ্রব থেকে রেহাই পাওয়া যায় বয়স্কদের ক্ষেত্রে মাত্রাও কমাতে হবে অনেক শিশুর কথা বলতে আটকে যায় বা তোতলায় সেক্ষেত্রে দু থেকে তিন গ্রাম হলুদ গুঁড়ো এক চামচ ঘি একটু ভেজে অল্প অল্প করে খেতে হবে এতে তাদের তোতলামি কমে যাবে প্রস্রাবে জ্বালা পোড়ার সাথে পূজের মতন লালা ঝরলে এক চা চামচ কাঁচা হলুদের রসের সাথে একটু মধু বা চিনি মিশিয়ে খেলে আপনারা উপকার পাবেন অনেকের কোনো কোনো খাদ্যে অ্যালার্জি থাকে সেই সকল খাবার খেলে শরীরের চাকা চাকা হয়ে ফুলে ওঠে এবং লালও হয়ে যায় এবং মাঝে মাঝে দেখা যায় সেই জায়গাগুলো চুল কাচ্ছে। এই অবস্থায় এক ভাগ নিম পাতার গুঁড়ো দুই ভাগ হলুদ গুঁড়ো এবং দুই ভাগ আমলকির গুঁড়ো একত্রে মিশিয়ে প্রতিদিন সকালে এক গ্রাম করে কিছুদিন খেলেই উপকার হবে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই দু গ্রাম হলুদ গুঁড়োর সাথে একটু চিনি মিশিয়ে তা শরবত করে খেলে হাঁপানির কিছুটা উপশম হয় কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়ো করে সাথে উচ্ছে পাতার রস ও সামান্য মধু মিশিয়ে খেলে হাম সেরে যায় অল্প পরিমাণ হলুদ ছেচে তার সাথে সমপরিমাণ জল মিশিয়ে ওই জল দিয়ে চোখ ধুলে এবং ওই জলে যে কোনো কাম কাপড়ের টুকরো ভিজিয়ে তা দিয়ে চোখ মুছলে চোখ মুখ চোখ ওঠা তাড়াতাড়ি সেরে যায় বা তাছাড়া চোখের লালচে ভাবও কিছুটা কেটে যায় হলুদ পোড়া ছাই জলে গুলে সেটা ফোড়ায় লাগালে তা তাড়াতাড়ি পাকে এবং ফেটে যায় আবার গুঁড়ো লাগালেও ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায় শরীরের কোনো অঙ্গ মচকে গেলে বা আঘাত লাগলে চুন হলুদ ও লবণ মিশিয়ে গরম করে লাগালে ব্যথা ও ফোলা খুব দ্রুতই কমে যায় জোকে ধরলে বা চোখের মুখে হলুদের গুঁড়া ছিঁড়ে দিলে পড়াও বন্ধ হয়ে যায় শরীরে চুলকানি হলে কাঁচা হলুদ বাটা ও নিম পাতা বাটার সাথে একটু সরিষার তেল মিশিয়ে তিন চার দিন স্নান করলেই সেরে যায় সুস্থ অবস্থায় এটা দিয়ে স্নান করলে চুলকানি হওয়ার সম্ভাবনা থাকে না যারা অধিক মদ্যপান করেন তাদের মদ্যপান করার আগে ফার্মেন্টেড হলুদ গুঁড়া বা ট্যাবলেট খেলে তাদের লিভার সুরক্ষিত থাকে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম হলুদের গুণাগুণ সম্পর্কে আশা করি এটা আপনাদের সবার ভালো লাগবে এবং আপনারা এতে অনেক উপকারও পাবেন এটি যদি আপনাদের ভালো লাগে এটিকে লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনার সকল বন্ধুদের সাথে এটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না